এর প্রাইস হলো কি 155 টাকা 16 জিবি হচ্ছে 175 টাকা 32 জিবি 185 টাকা 28 টাকা 50 পয়সা এই দেখেন 28 টাকা 50 পয়সা একাই এটা হচ্ছে ভাই 33 টাকা 33 টাকায় এই চার্জারগুলো রয়েছে এগুলো 18 ওয়াট ফাস্ট চার্জ শো করবে খুব ভালো চার্জার এগুলো দরব মাত্র 170 টাকা এবং 180 টাকা আসতে বা আসা যাওয়াতেই তাদের অনেক টাকা খরচ হয়ে যায় তারা দূর থেকে আমাদেরকে নক দিলেই আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদেরকে রিপ্লাই দেব এবং মালের ছবি দেব প্রাইস দেব পছন্দ হলে অর্ডার করবে তাদের ঢাকায় আসার কোনো প্রয়োজন নেই অর্ডার দিলেই কন্ডিশনের মাধ্যমে আমরা মাল তার এলাকায় ভাই আমাদের কাছে কেউ যদি টুকটাক যে আইটেমগুলো এই যে ছোটো ওটিজিগুলো এই ওটিজি চার্জিং কর্ড চার্জিং অ্যাডাপ্টার ওটিজি যা আছে এই টুকটাক আইটেমগুলো সিলপিন এই সমস্ত বিষয়ে নক দিলে আমরা সবগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আচ্ছা এদিকেও কিন্তু অনেক আইটেম আছে যদি একটু বলেন এই যে মোজা গেমিং মোজা কালারিংটা 7 টাকা 50 টাকা সেম প্রাইস টাইপ সি মাইক্রো আমরা এই বক্স থেকে যদি এটা কি মোবাইল স্ট্যান্ড ভাই মোবাইল স্ট্যান্ড এটার মধ্যে ট্যাব রাখতে পারবে কেউ চাইলে ল্যাপটপ রাখতে পারবে বাবা একসাথে সব ভাই একটু খুলে দেখেন ভাই যদি নেয় 45 টাকা হ্যাঁ এই দেখেন আমি কিন্তু এই ইয়ারফোনটা কি হাইলেস করতাম দিলে ভাই ফার্স্টেই নষ্ট থাকে এরকম হয় না ভাই বর্তমানে একটা ইয়ারফোনের ট্যাক্স হলো সর্বনিম্ন হলো 7 টাকা কিন্তু মানুষ ইয়ারফোন দেয় 5 টাকা এটা কিভাবে সম্ভব পরে ভাই আপনার নতুন কিছু ইয়ারফোন আসছে এর মধ্যে 5-7টা মডেল হয় 7টা সব এবারে 70 টাকা করে আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে কিন্তু আবার চলে আসছি একে টেলিকমের আলামিন ভাইয়ের কাছে আপনারা হয়তো ওই মুখটা দেখে অনেকে পজিটিভ হয়ে গেছেন যে ওনার ভিডিওটা দেখতে হবে তো আমিও আশায় থাকি আলামিন ভাই কবে ভিডিও দিবে তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আচ্ছা ভাই অনেক দিন আপনি চায়নায় ছিলেন আপনাকে পাইনি অনেকদিন পরে পাইছি নিশ্চয়ই নতুন মাল আসছে নাকি নতুন মাল আসে নাই ভাই ওইগুলো অর্ডার দিয়ে আসছি হয়তো আর মাসখানেক পরে ইনশাল্লাহ আমাদের শপে ঢুকে যাবে ইনশাল্লাহ আচ্ছা তাহলে আমরা পরবর্তী আরেকটা আপডেট দিতে পারবো ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আচ্ছা তাহলে চায়নার মাল যখন আসবে নতুনগুলো সেগুলো আমরা দেখাবো কিন্তু এখন যা আছে সেই বিষয়টা দেখাই কারণ অনেকে আগ্রহে আছে আলামিন ভাইয়ের ভিডিও পাচ্ছে না ঠিক আছে তো ভাই শুরুতে কি দেখাবেন শুরুতে ভাই যেহেতু আমাদের মোবাইল অ্যাক্সেসরিজের ব্যবসা আমাদের কাছে কাস্টমার একটু কম প্রাইসের ভিতরে ভালো মানের ইয়ারফোন খোঁজে ওইগুলো আমরা আবার তো দেখা শুরু করতে পারি ঠিক আছে তাহলে শুরুতে দেখাই কোনটা দেখাবেন ভাই আমাদের কাছে এই ইয়ারফোনটি রয়েছে D21 এটা যদি কেউ আমাদের কাছ থেকে প্যাকেট সহ নেয় তাহলে আমরা ধরবো 29 টাকা 50 পয়সা আর প্যাকেট ছাড়া নিলে 28 টাকা 50 পয়সা এই দেখেন 28 টাকা 50 পয়সা প্যাকেট ছাড়া নিলে তারপর নেক্সট কি আছে ভাই এটা রয়েছে রিয়েলমি ফ্যাশন এটা ধরবো 33 টাকা আচ্ছা এই খুলে রাখার উদ্দেশ্য হচ্ছে যাতে স্পষ্ট বোঝা যায় কারণ আলামিন ভাই অন্য 10 জনের মতো যেটা 30 টাকা এটা 28 টাকা বা 25 টাকা বলে না উনি যা সত্য তাই বলে এটা কিন্তু আমি নিজে মানে হচ্ছে প্রমাণ পাইছি সেজন্য আপনাদেরকে বলি এবং আপনারাও প্রমাণ পাইছেন ইনশাল্লাহ এটা ধরবো 33 টাকা 33 টাকা এটা ধরবো গিয়া 34 টাকা 34 টাকা 37 টাকা হ্যাঁ এটার মধ্যে কয়েকটা কালার হবে ভাই এটার ভিতরে 3-4টা কালার হবে এটা ধরবো 34 টাকা আচ্ছা এটার ভিতরে কালার হবে মোকো রিমেক্স নামে হয় এটা দেবো 55 টাকা 55 টাকায় 55 টাকা আচ্ছা 120 টাকা মেটাল এটার ভিতরে কালার হবে 120 টাকা মেটাল এই সব ইয়ারফোন গুলো এটা মার্কেট কপি নিলে 75 টাকা মার্কেট কপি নিলে 75 টাকা যেটা 120 টাকা এটা কিন্তু 2-250 টাকা চোখ বন্ধ করে বিক্রি করা যায় মানে খুব ভালো কোয়ালিটি এটা হ্যাঁ ভাই তারপরে রিমেক্সের মাস্টার কপি এটা হচ্ছে ভাই 80 টাকা আর কপিটা নিলে 60 টাকা 80 টাকায় 80 টাকা ঠিক আছে এগুলো আছে 60 টাকা 60 টাকা দুইটাই 60 টাকা একই রকম রেটে ঠিক আছে নেক্সট কি আছে নেক্সট রয়েছে কিনের কপি এটা কপি হয়ে আসছে এটা যদি নেয় 45 টাকা হ্যাঁ দেখেন আমি কিন্তু এই ইয়ারফোনটাকে হাইলেস করতাম খুব ভালো মানের ইয়ারফোন অরিজিনালটা নেবেন কম দামি নিম্নমানের প্রোডাক্ট আপনি ভিডিওতে যেখানেই দেখেন ঠিক আছে সেই সব দোকানকে অ্যাভয়েড করবেন কারণ আপনি একটা 10 টাকা 15 টাকা ইয়ারফোন কিনবেন সেগুলো যে ভালো সাপোর্ট দেবে কী ধরনের সাপোর্ট দিব একটা মোটামুটি ইয়ারফোন হইলেও কিন্তু 25-30 টাকা হওয়ার কথা ঠিক আছে তো এই জন্য কোনো মালই কম দামি নেওয়ার চেষ্টা করবেন না এতে করে ফার্স্টটা নিলে ভাই 10টা নিলে ভাই ফার্স্টেই নষ্ট থাকে এরকম হয় না ভাই বর্তমানে একটা ইয়ারফোনের ট্যাক্স হলো সর্বনিম্ন হলো 7 টাকা কিন্তু মানুষ ইয়ারফোন দেয় 5 টাকা এটা কিভাবে সম্ভব 100 টাকা যাক ওগুলো হচ্ছে স্টক লট এটা যেভাবে করে করুক আর এটা হচ্ছে কি অরিজিনাল ভাই এটা হচ্ছে 55 টাকা এই দেখেন ভেরিয়েন্ট কতগুলো হ্যাঁ 55 টাকায় কালার আছে 4টা ঠিক আছে তারপরে এরপরে রিমেক্স 501 আই এটা হচ্ছে ভাই 33 টাকা 33 টাকায় ভি 36 45 টাকা 45 টাকায় 45 টাকা আচ্ছা 512 এটা হচ্ছে কপি 60 টাকা আচ্ছা আলামিন ভাই অনেকে আপনার এখানে আসতে পারবে না দূর দূরান্ত থেকে আসতে গেলে 2-4-5 হাজার টাকা ব্যয় হয় কুরিয়ারে কন্ডিশনে মাল নেওয়া সম্ভব অবশ্যই কুরিয়ার আমাদের মূল ব্যবসা হলো ভাই কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে আর আমাদের আজকের ভিডিওটি হলো একমাত্র যারা বেকার এবং দূরের কাস্টমার দূর থেকে আসতে পারে না আসা আসতে বা আসা যাওয়াতেই তাদের অনেক টাকা খরচ হয়ে যায় তারা দূর থেকে আমাদেরকে নক দিলেই আমরা
হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদেরকে রিপ্লাই দেবো এবং মালের ছবি দেবো, প্রাইস দেবো, পছন্দ হলে অর্ডার করবে। তাদের ঢাকায় আসার কোনো প্রয়োজন নেই, অর্ডার দিলেই কন্ডিশনের মাধ্যমে আমরা মাল তার এলাকায় পৌঁছে দেবো ইনশাল্লাহ। মাশাল্লাহ। আর একটা কথা বলি, আপনারা যারা আসলে দেখতেছেন আলামিন ভাইকে বিরক্ত করতে পারেন, কিন্তু আসলে উনি কিন্তু বিরক্ত হয় না, ঠিক আছে? এটা কিন্তু প্রমাণ পাইছি এবং আপনারা নিজের এই কমেন্টে বলছেন। আসলে একটা মানুষ যখন ভালো হয় তখন তার কমেন্টগুলোও কিন্তু বোঝা যায় যে আসলে সে কতটা ভালো মানুষ। হ্যাঁ, তা আপনারা কমেন্ট অ্যানালাইজ করবেন, ইনশাল্লাহ সাপোর্ট পাবেন। আমার কাছ থেকে মাল নেওয়ার পরে কেউ যদি প্রতারিত হয়ে থাকে বা ঠকে থাকে, সে যদি আমাকে পার্সোনালি নক করে, আমি তার ওই লস পোষায় দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। কেউ যদি ওই অযথা আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য আমার ভিডিওর নিচে গিয়ে একটা বাজে কমেন্টস করবে, এ ধরনের কমেন্টস করা আছে, ভাই আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন অবশ্যই আমাকে পার্সোনালি নক দেবেন। ভাই আপনার থেকে মাল নেওয়ার পরে আমি রেটে ঠকছি বা প্রাইজে ঠকছি, মালে ঠকছি, আমাকে বললে আমি আপনার ক্ষতি পুষিয়ে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আগে পর্যন্ত এক পিস কমেন্টও পাই নাই যেখানে নেগেটিভ হয়েছে, তো আশা করি সামনে এরকমই পাবো, ঠিক আছে? এটাই আমরা প্রত্যাশা করি। আচ্ছা, এরপরে কিসে যাবো ভাই? এরপরে ভাই আপনার নতুন কিছু ইয়ারফোন আসছে, এর মধ্যে 5-7টা মডেল হয়, 7টা সব এভারেজ 70 টাকা। এরপরে আমার কাছে পাবেন আপনারা টাইপ সি ইয়ারফোন গুলো। টাইপ সি ইয়ারফোন মনে হয় না মার্কেটে আমার চেয়ে কম দামে কেউ দিতে পারবে। টাইপ সি ইয়ারফোন মাত্র 80 টাকা। 80 টাকা বন্ধুগণ, আপনারা দেখেন কোয়ালিটি শেষ নাই, আবার টাইপ সি পাচ্ছেন 80 টাকায়। এটার কারণ হচ্ছে আলামিন ভাই যেহেতু নিজেই চায়না যায়, মোটামুটিভাবে রেটটাও বাজার থেকে কম ধরে, আশা করি যাচাই করলে বুঝতে পারবেন। তো আলামিন ভাই একটু শর্ট করে আমরা দেখাই, কারণ মানুষের হাতে অত সময় থাকে না। মেটাল ইয়ারফোনটা আমরা ধরবো 70 টাকা। এরপর অ্যাসেট প্লাস নতুন একটা ইয়ারফোন আসছে 50 টাকা, সি হান্ড্রেড কপি। এটার কালার হয় 2টা, মাত্র 45 টাকা। অরিজিনাল আমাদের কাছে হয় 150 টাকা। বাহ। এরপরে একেজি টাইপ সি 210 টাকা, একেজি টাইপ সি 210, স্পোর্টসের ব্লুটুথ রয়েছে 95 টাকা। এরপরে আপনার পেন ড্রাইভ আছে আমার কাছে 16 জিবি, 32 জিবি, 64 জিবি পেন ড্রাইভ অ্যাভেলেবেল থাকে। আপনার 16 ধরবো আজকের বাজার রেটে 230 টাকা, 32 জিবি 260 টাকা, 64 জিবি ধরবো 290 টাকা। দেখেন 290 টাকা 64 জিবির একটা পেন ড্রাইভ কিন্তু 450-500 বিক্রি হয়, এটা স্বাভাবিক। তারপরে এখানে কিন্তু মেমোরি কার্ডও আছে। হ্যাঁ, যদি একটু ভাই মেমোরি কার্ডের দামটা বলতে। মেমোরি কার্ডের প্রাইস 8, 16, 32, 64 আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। 8 জিবি আজকের বাজার প্রাইস হলো গিয়ে 155 টাকা, 16 জিবি হচ্ছে 175 টাকা, 32 জিবি 185 টাকা। 185 টাকায় হচ্ছে 32 জিবি পেন ড্রাইভ। তো ভিউয়ার্স আসলে দেখেন ইয়ারফোন কিন্তু এনে মাত্র অল্প কিছু দেখাইছি, এদিকে কিন্তু ইয়ারফোনের গোডাউন রয়ে গেছে, শত শত ইয়ারফোন কয়টা দেখাবো। তো আশা করি আলামিন ভাইকে নক দিলে সকল বিষয়ে আপনারা জানতে পারবেন, সকল প্রোডাক্টের প্রাইস কিন্তু আলামিন ভাই দিয়ে দিবে ইনশাল্লাহ, দিবেন না ভাই? অবশ্যই। আচ্ছা, তো চলেন কিছু ইয়ারফোন এদিক থেকে দেখাই। এদিক থেকে হাইটেজ ইয়ারফোনটা 70 টাকা হাইটেজ আছে। এরপরে আপনার RM507 70 টাকা, এরপর আছে RM514 70 টাকা, 520 70 টাকা, 508 70 টাকা, 513 70 টাকা। এগুলো 70 টাকার মধ্যে বেশ কিছু মডেল রয়েছে আমাদের কাছে, 70 টাকার মধ্যে পাবে আর কি এগুলো। আচ্ছা, তারপরে কি আছে ভাই? তারপরে আপনার এই যে নতুন কিছু ইয়ারফোন আছে ভিম্যাক্স, এগুলো আছে ভাই 60 টাকা, মাত্র 60 টাকা। অনেক সুন্দর সাউন্ড, অনেক সুন্দর ডিজাইন। আচ্ছা, এই হ্যানো রয়েছে ভিম্যাক্সের একটা মডেল, এগুলো অনেক সুন্দর সাউন্ড। আচ্ছা, রিয়েলমি এটা রয়েছে 55 টাকা। এই ইয়ারফোন আরও তো আছে, রয়েছে আপনি একটু ঘুরে ঘুরে দেখেন এদিকে কত ইয়ারফোন। আচ্ছা ভাই, একটু যদি চার্জারে আমরা যাই, চার্জারের মধ্যে এমআই যে চার্জারগুলো রয়েছে এগুলো 18 ওয়াট ফাস্ট চার্জ শো করবে, খুব ভালো চার্জার। এগুলো ধরবো মাত্র 170 টাকা এবং 180 টাকা। 170 টাকা এবং 180 টাকায়, অথচ 250, 300, 400 ক্যাটাগরি অনুযায়ী এলাকা ভিত্তিকভাবে বিক্রি হয়, ঠিক আছে? তো স্বাভাবিক ব্যাপার, আপনারা কিন্তু এটা করতেই পারেন, সামান্য কিছু লাভ না করলে তার ব্যবসা হবে না, এটা তো লাভই। আচ্ছা চলেন একটু অন্যদিকে যাই। এরপরে S7 অ্যাসেট চার্জার রয়েছে আমার কাছে, এগুলো হচ্ছে S7 এবং অ্যাসেট চার্জার টাইপ সি মাইক্রো একই প্রাইস ধরো, মাত্র 150 টাকা। 150 টাকায় স্যামসাং এর S7, ঠিক আছে, যেটাকে ফাস্ট চার্জিং নামে অনেকে চিনে, ঠিক আছে? তারপরে কি আছে ভাই? তারপরে এমআই তে 30 ওয়াট, অ্যাপেলের 3 পিন 20 ওয়াট, 20 ওয়াট 25 ওয়াট, 5 ওয়াট
অনলি অ্যাডাপ্টার অ্যাডাপ্টার আমাদের কাছে আছে। আচ্ছা, অ্যাপলের ইয়ারফোনগুলো রয়েছে। হ্যাঁ, এই হ্যাঁ হ্যাঁ, এই যে উপরে ওয়ান প্লাসের এটা কি ভাই উপরে? এটা হচ্ছে নেকব্যান্ড, একটা নেকব্যান্ড ব্লুটুথ। এটা গায়ে লেখা 32 ঘন্টা চার্জিং ব্যাকআপ, কিন্তু আমরা 15 ঘন্টার গ্যারান্টি দিই। 15 ঘন্টা থাকে তো আশা করি। হ্যাঁ, 15 ঘন্টার নিচে থাকলে আমরা এটা টাকা রিটার্ন করে দিই, রিটার্ন গ্যারান্টি। এরপরে আমরা সবচেয়ে পপুলার বা সবচেয়ে বেশি যে প্রোডাক্টগুলো চলে সেটা হচ্ছে ব্লুটুথ। আচ্ছা, তো এটা লাভও বেশি হয় তাই না? লাভ তারপরে আর এগুলো হচ্ছে ভাই 235 টাকা, 235। আর এটা হচ্ছে আপনার বিভিন্ন লোগো সম্বলিত বা লোগো বার্সের বলে, এটা এমআই, অরাইমো, লেনোভো, ওয়ান প্লাস অন্যান্য নামে হয়। এটা হচ্ছে 230 টাকা ভাই। ঠিক আছে, দোকান ওয়ারেন্টি 3 মাস। এখন সবচেয়ে কমন পপুলার যে প্রোডাক্টটা সেটা হলো ভাই লেনোভো AC05X। এর মধ্যে আমার কাছে তিনটা কোয়ালিটি আছে। তিন কোয়ালিটি, একই মালের তিন কোয়ালিটি? একটু দেখান তো ভাই কোয়ালিটিটা কেমন কি। এটা হচ্ছে ভাই বাংলা ইনটেক, এর ভিতরে কেবলও থাকবে না, স্টিকারও থাকবে না। ওটা আমার থেকে নিলে কেউ নিলে 155 টাকা দরব থাকবে। এই দেখেন 450 টাকা কিন্তু শুরু করছে। এটা ওয়ারেন্টি নেই, ওয়ারেন্টি স্যার 155 টাকা। 155 টাকা, ঠিক আছে। এটার ভিতরে কেবল আছে, আমার স্টিকার মারা আছে, কোনো সমস্যা হলে আমি 3 মাসের মধ্যে কোনো সমস্যা হলে আমি দেখব। আচ্ছা, এটার দাম? এটা হচ্ছে গিয়া 180 টাকা। 180 টাকা, এটা হচ্ছে একবার 100% অরিজিনাল। এটা হচ্ছে 320 টাকা। এটা যদি কেউ অরিজিনাল প্রমাণ করতে চায় তাহলে এখানে স্ক্যানার দেওয়া আছে, স্ক্যান করলে এটা অরিজিনাল শো করবে 100%। ওকে, এরপর আরেকটি মডেল রয়েছে, এই মডেলটা অ্যাভেলেবল কারো কাছে পাওয়া যায় না, লেনোভো AC05X2, একবারে লেটেস্ট মডেল। এটা হচ্ছে 450 টাকা, নিউ ভার্সন। যেটা নিউ ভার্সন, এটা মার্কেটে অ্যাভেলেবল নাই। ঠিক আছে, চাইনিজরা কিন্তু কোনো মালের দাম কমায় না। দেখেন, এটা 450 টাকা ছিল যখন, এটা 450 টাকা ছিল, ওইটার কোয়ালিটি লো করে আরেকটা নতুন আনছে, ওই 450 টাকায় গেছে। ঠিক আছে, ঠিক আছে। তারপরে কি আছে? এরপরে উইসি R03 170 টাকা ধরবো। 170 টাকা, 170 টাকা। এরপরে এয়ারপডস প্রো মালগুলো রয়েছে, এটা হচ্ছে আপনার ANC কাজ করবে না, কিন্তু গুড কোয়ালিটি। এটা ধরবে কি আপনার 550 টাকা, এর চেয়ে কম দামিও হয়, যেগুলো 520 টাকা 500 টাকা এরকম প্রাইজের। ওইটা আমার কাছে এই মুহূর্তে স্টকে নাই, কাস্টমার চাইলে দিতে পারবো ইনশাল্লাহ। আর এটার ভিতরে 100% ANC কাজ করবে, এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন ANC কাজ করবে, এটা ধরবো 850 টাকা। 850 টাকা, সেকেন্ড জেনারেশন 1000 টাকা। ঠিক আছে, নেক্সট সেকেন্ড জেনারেশন। এরপরে আপনার K9 ব্লুটুথ রয়েছে 320 টাকা। অনেকের ভিতরে দিলে সমস্যা হয়, মানে হচ্ছে কানে কথা শুনে না এরকম হয়। ঠিক আছে, তাদের জন্য 650 টাকা। 650 টাকা, অনেক আগে থেকে এই মালটা চলে। এরপরে আমি যেভাবে স্পষ্ট ভাষায় দেখানোর চেষ্টা করি, কারণ আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি, প্রোডাক্ট যেন আপনারা ওখানে ধারণা পান, সেজন্য কিন্তু এইভাবে সামনে হাতে নিয়ে দেখাই। ঠিক আছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আরেকজন যেন দেখে উপকৃত হয়। 400 টাকা, M27 400 টাকা। আর 18 Pro 550 টাকা, 550 550, G36 550, এই G36 হলো 550 টাকা, 550। তারপর এয়ারপডস প্রো ব্ল্যাক, এটা হচ্ছে 850 টাকা, 850 টাকা ব্ল্যাক। তারপর এরপরে M10, এটা হলো 260 টাকা, এটা কোনো ওয়ারেন্টি নাই, ব্যাটারি এম্পিয়ারও কম কম। আর এটা হচ্ছে 320 টাকা, দোকানে সমস্যা হলে দেখবো প্রতি মালে স্টিকার মারা থাকবে। এটা হচ্ছে 800 এম্পিয়ার ব্যাটারি। আচ্ছা, তারপর আর এটা হচ্ছে 100% অরিজিনাল, এটা এখন মার্কেটে পাওয়া যায় না, এটা নিতে হলে 530 টাকা লাগবে। 530 টাকা, 100% 22 এম্পিয়ার ব্যাটারি, একবার চার্জ দিলে 1 সপ্তাহের জন্য নিশ্চিন্ত। বাহ, দারুণ একটা, কিন্তু এটা সবচেয়ে চলে রানিং একটা মাল হলো এটা। ঠিক আছে, প্রোডাক্টটা কাস্টমার কোথাও পায় না, যার কারণে এটা আমি নিজের কম চললে এটা আমি রাখছি কাস্টমারের জন্য, কাস্টমার যাতে প্রতারিত না হয়। ঠিক আছে, তারপরে কি আছে? মাইক্রোফোন, মাইক্রোফোনের ভিতরে আপনার
বয়া এমন কপি, এটা রয়েছে 320 টাকা। এই যে এখন হচ্ছে এগুলার যুগ চলতেছে, কারণ ঘরে ঘরে ইউটিউবার হচ্ছে, অনলাইন ক্লাস চলে, তাদের জন্য জনপ্রিয় একটা জিনিস টিকটক আর থেকে শুরু করে সবাই কিন্তু এই সব আইটেম ব্যবহার করে। ঠিক আছে, কত? ৩৭০ টাকা মাত্র। ঠিক আছে, ক্যাটাগরি অনুযায়ী দাম এগুলো। জি জি, এরপরে কি আছে ভাই? এরপরে সবচেয়ে পপুলার একটা প্রোডাক্ট যেটা হলো এই প্রোডাক্টটা একবারে ইউনিক, এটা মার্কেটে মনে হয় না আমার কাছ থেকে ছাড়া অন্য কারো কাছে ইউনিক প্রোডাক্টটা পাবে। এটা কি মোবাইল স্ট্যান্ড ভাই? মোবাইল স্ট্যান্ড, এটার মধ্যে ট্যাব রাখতে পারবে, কেউ চাইলে ল্যাপটপ রাখতে পারবে। বাবা, একসাথে সব ভাই, একটু খুলে দেখেন ভাই। এটা আসলে আমার উপর থেকে দেখি খুব ভালো লাগছে। এটা হচ্ছে এভাবে আপনার বড় করা যায়, ছোট করা যায়, এই যে এভাবে। হ্যাঁ, এবার আপনার সুন্দরভাবে এটা আলাদা। এরপরে যেমন এই যে আপনার মোবাইল ট্যাব আছে, ট্যাব রাখবে, আচ্ছা মোবাইল ট্যাব সব রাখতে পারবে। আপনার এই যে ছোট করে আপনার এটার সাথেই করে ছোট বড় করে বিভিন্ন অ্যাঙ্গেলে সাইজ করে রাখতে পারবে। এগুলো এইভাবে খুলে আপনি দোকানে ডিসপ্লে করে রাখেন। ঠিক আছে, যে কাউকে একটা মোবাইল দিয়ে রাখবেন বা যে কোনো একটা কিছু দিয়ে রাখবেন, মানুষের চোখে বললেই কিন্তু জিনিসটা নিবে যারা খুচরা বিক্রি করে। দাম মাত্র 90 টাকা। শুধু 90 টাকা ভাই? 90 টাকা। আরে বাবারে, কত সুবিধা দেখেন, একসাথে দিছে তাও নাকি 90 টাকা শুধু। হ্যাঁ জি জি জি। আচ্ছা, এগুলাতে লাভ করতে পারবেন ভালো। ঠিক আছে, তারপরে কি আছে? এলইডি লাইট সহ সেলফি ফ্ল্যাশ সহ আর কি, সেলফি স্টিক, এটা লাইট জ্বলবে, রাতে ছবি তুলতে গেলে এটাতে লাইট জ্বলবে। দাম মাত্র ধরব 280 টাকা। 280 টাকা। তারপর এটা হচ্ছে 95 টাকা নরমাল সেলফি স্টিক, 95 টাকা। ওয়াটারপ্রুফ বাইক হোল্ডার 270 টাকা, 270 টাকা। ব্লক করার জন্য ব্লকারদের স্ট্যান্ড, এটা এই দেখেন, আমি যে স্ট্যান্ড ব্যবহার করতেছি এই স্ট্যান্ড কত? 270 টাকা মাত্র। 270 টাকা। আচ্ছা, আমি যদিও এটা ব্যবহার করছি অনেকদিন। হ্যাঁ, তো এরকম আসলে যারা ব্যবসা করেন তারা কিন্তু এইসব মাল রাখবেন, মোটামুটিভাবে এগুলো মোবাইল ক্যামেরা সব কিছুতে ব্যবহার করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে X302 পপুলার একটা সেলফি স্টিক, ব্লুটুথ সেলফি স্টিক, মাত্র 170 টাকা। 170 টাকা। 170 টাকা। ঠিক আছে, টেবিল স্ট্যান্ড এটা ধরবো গিয়া 80 টাকা, শুধু 80 টাকায় টেবিল স্ট্যান্ড ইউনিভার্সাল, এটা ধরবো 75 টাকা। 75 টাকায়। 75 টাকা। বাইক হোল্ডার এটা ধরবো গিয়া 140 টাকা। এই দেখেন বাইক হোল্ডার 140 টাকা মাত্র। ঠিক আছে, সবচেয়ে সুন্দর ইউনিক একটা টেবিল স্ট্যান্ড আছে, একবারে সিম্পলের ভিতরে, ও 130 টাকা। বা বা, আমার অফিসের জন্য একটা দরকার, এত চমৎকার একটা সুন্দর স্ট্যান্ড, দারুণ জিনিস। 130 টাকা। ঠিক আছে, তো ভিউয়ার্স দেখতে থাকেন, আমরা একদম শেষ পর্যায়ে কিছু ক্যাবেল আইটেম দেখাই, যেহেতু চার্জার দেখাইছি, টুকটাক ক্যাবেল আইটেম দেখাই। আলামিন ভাই, যদি ক্যাবেল মধ্যে আমাদের একটি ক্যাবল রয়েছে অক্টোপাস 5A, এই ক্যাবলটা আমাদের দোকানে সবচাইতে পপুলার ক্যাবল, টাইপ সি এবং মাইক্রো, সেম প্রাইস মাত্র 35 টাকা। কিন্তু গেট আপটা সুন্দর, প্যাকেটের ফাস্ট চার্জ শো করবে। আচ্ছা, এটাও কিন্তু জোস, এটাও জোস, এটা আমাদের স্টক লিমিটেড, এই জন্য এটার দাম বলতেছি না। এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে টাইপ সি মাইক্রো, একই দাম, মাত্র 80 টাকা। 80 টাকা। 80 টাকা। এটা হচ্ছে আমি এর আগেও দেখাইছিলাম, এটা সবসময় আমাদের কাছে রাখি, মোটা একটি ক্যাবেল, আমরা অ্যানাকোন্ডা ক্যাবেল হিসেবে বলি, কাস্টমার অ্যানাকোন্ডা হিসেবে আমাদের কাছে। ওরে বাবা রে, ওটা হেভি, মনে হয় দ্রুত চার্জ হয়ে যাবে মুহূর্তে, সুপার ফাস্ট চার্জ হবে, তাই নাকি? জি জি, ইউনিক হিসেবে অনেকের আমাদের কাছ থেকে। এটার দাম দিচ্ছেন কত? মাত্র 80 টাকা। 80 টাকায়। এরপরে ভাই, এই যে আমাদের সবচেয়ে পপুলার ক্যাবেলের মধ্যে এটা একটা ক্যাবেল, এটা হচ্ছে 50 টাকা, 45 ওয়াট, 6 এম্পিয়ার। কিন্তু দাম দেখলে, আপনার বক্স দেখলে মনে হবে এটা আপনি অনেক দামি একটা জিনিস, আপনার দোকানে রাখলে আমার মনে হয় যে কাউকে দিবেন আশা করি অনেক বেশি চলবে। এটা একটু যদি খুলে থাকে, আমার খুব ভালো লাগছে জিনিসটা দেখে, এটা হচ্ছে টাইপ সি, প্যাকেটটা একেবারে ইউনিক, টাইপ সি এবং মাইক্রোওয়েভ, মাত্র 50 টাকা, সেম প্রাইস টাইপ সি মাইক্রো। আমরা এই বক্স থেকে যদি মাল খুলে দেখায় কাস্টমার পজিটিভ হয়ে যাবে এমনি। আমরা প্রাইস ডিফারেন্ট করি না, কারণ হলো কাস্টমার তাহলে কম বেশ করে না, পছন্দ করে না, একই রকম প্রাইসে দিলে কাস্টমার বেশি করে। এই যে ক্যাবেল, ক্যাবেলটাও কিন্তু যথেষ্ট ভালো আছে, আশা করি নিয়ে মজা পাবেন। আর কম প্রাইজের মধ্যে সবচাইতে পপুলার কেবল এটা আমাদের কাছে থাকে, বিভিন্ন নামে অপো, এমআই, স্যামসাং, ভিভো, মাত্র 18 টাকা। 18 টাকা, শুধু 18 টাকায়। ঠিক আছে ভাই, আমাদের কাছে কেউ যদি টুকটাক যে আইটেমগুলো, এই যে ছোট ওটিজিগুলো, এই ওটিজি, চার্জিং কর্ড, চার্জিং অ্যাডাপ্টার, ওটিজি যা আছে টুকটাক আইটেমগুলো, সিমপি, এই সমস্ত বিষয়ে নক দিলে আমরা সবগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এদিকেও কিন্তু অনেক আইটেম আছে, যদি একটু বলেন। এই যে মোজা, গেমিং মোজা, কালারিংটা 7 টাকা, কালারটা নিলে 5 টাকা। আচ্ছা, এলইডি লাইট,
ফ্যান, তারপরে আপনার ওই পপ সকেট, পাওয়ার ব্যাংকের কেবল, অ্যাডাপ্টার, গাড়ির চার্জার অ্যাডাপ্টার, এগুলো টুকটাক টুকিটাকি সকল আইটেম আমাদের স্টক আছে। এগুলোর দাম দিছেন কত? এগুলো হচ্ছে গিয়ে ভাই একটা হলো 3 টাকা, 5 টাকা, 7 টাকা, তিনটা কোয়ালিটি ক্যাটাগরি অনুযায়ী। এই জিনিসগুলো দেখবেন আসলে বিশ্বস্ত না হলে কিন্তু অনেক জায়গা থেকে আপনারা কিনে ধোকা খান, বা অনেক সময় আসতে গেলেও অনেক টাকা ব্যয় হয়, আইসাও কিন্তু এত যাচাই করতে পারেন না। সেজন্য আমাদের এই সন্ধান আশা করি আপনাদের উপকার হবে। আচ্ছা তো ভিউয়ার্স, আপনারা দেখেন যে কত আইটেমের প্রয়োজন, আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, ইমো হোয়াটসঅ্যাপ আছে, আলামিন ভাই কিন্তু সর্বোচ্চ সাপোর্ট দিবে, এটাই প্রত্যাশা করি। কুরিয়ারে কন্ডিশনে মাল নিতে পারবেন। আমরা কীভাবে আসবো আলামিন ভাইয়ের কাছে, ঠিক আছে, এই জিনিসটা একটু জানাবেন। আমাদের কাছে আসতে হলে যে কেউ গুলিস্তানে নেমে আমাদেরকে ফোন দিলে আমরা ডিরেকশন দিব, সে যদি আসতে না পারে প্রয়োজন আমরা তাকে নিজে গিয়ে বা লোক পাঠিয়ে রিসিভ করব। আচ্ছা, খুব সহজ লোকেশন, গুলিস্তান ফ্লাইওভারের পাশে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট, এই বিশাল মার্কেটটি আপনারা দেখতেছেন। তো এই মার্কেটের চতুর্থ তলায় চলে আসবেন আলম ভাইয়ের দোকান, একদম সিঁড়ি দিয়ে উঠলে কয় নাম্বার গেট বললেন? দুই নাম্বার গেটে সিঁড়ি দিয়ে উঠলে এক নাম্বার দোকান। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।